बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ऊनपंचाशतम विजय दिवस उपलक्षे सिद्धिरगंज रेवती मोहन पायलट स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित आलोचना सभा सांस्कृतिक अनुष्ठान एवं दोहा महफिले सम्मानित प्रधान अतिथि उपस्थित आछेन आमादेर साबेक गवर्नमेंट सदस्य सह अन्यान्य अतिथिवृंद एवं सम्मानित शिक्षक मंडल और प्राणप्रिय शिक्षार्थी सबाई के विजय शुभेच्छा। आज के एखाने मंचे दाड़िये जे कथा बोलते पारछि एटा एक दिनेर फसल नय। 1757 साले बांगलार स्वाधीनता हारिये गियेछिल। आमरा भेबेछिलाम देश विभागेर पर 1947 साले आमरा आबार स्वाधीन होलाम, किन्तु स्वाधीनतार परक्षणेई आमरा देखलाम সেই পাকিস্তানি শকুনরা আমাদের খামচে ধরেছে। আমাদের যে স্বপ্ন নিয়ে এদের স্বাধীন হওয়ার কথা ছিল সেই স্বপ্ন আর বাস্তবায়িত হল না। 52 সালে চক্রান্ত করে ভাষা আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীন আন্দোলনের সূচনা হয়েছিল। তারপরে 66 সালে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতার আন্দোলনের সূত্রপাত এবং ছয় দফা ঘোষণা করে, তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-সালের মুক্তিযুদ্ধ, সব একই সূত্রে গাঁথা। এটা কোন বৈফোর আন্দোলন নয়, এটা কোন ক্ষণজন্মা মানুষের কাজ ছাড়া এরকম বৃহৎ সাফল্য অর্জিত হইতে পারে না। আমাদের এই স্বাধীনতা নিয়ে নানা রকমের ইচ্ছা, নানা রকমের ষড়যন্ত্র, নানা রকমের বানোয়া চিত্র আমরা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে যারা দর্শক হিসেবে আছেন, শ্রোতা হিসেবে আছেন, তারা জাতির বিবেক, আপনারা শিক্ষক, আপনারা শিক্ষা দিবেন। আমি আশা করি এমন শিক্ষা আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের সন্তানদেরকে দিবেন, তারা যেন সত্যকে চিনতে পারে। সত্যর মতো পরশপাতর আর নাই, সেই সত্যকে যেন তারা উপলব্ধি করতে পারে। ষড়যন্ত্রকারী মির্জাফর ছিল আগেও, মুস্তাক ছিল পরেও, এরকম বঙ্গবন্ধুর হত্যার সাথে অনেক নেতা যাদেরকে আমরা স্মরণ করি তাদের সম্পর্কে আমাদের ধারণা ছিল না, কিন্তু ইতিহাস কিন্তু এখন বলছে যে তারাও জড়িত ছিল এই নেতাজনক কর্মকাণ্ডের সাথে। আপনারা জানেন, আমি বলবো না যে আর শুনেন, শুনে বলেন, আমি বলবো জানার জন্য ইতিহাস আছে। আমাদের সার বসে লাইব্রেরিতে যেটা হবে, লাইব্রেরিতে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, কারা মুক্তিযুদ্ধ করেছে, কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে। একদিনে কিন্তু মুক্তিযুদ্ধ হয়নি, একটা ঘোষণায় মুক্তিযুদ্ধ হয় নাই। তাহলে 69 কেন, তাহলে 70 কেন, তাহলে 66 কেন, এগুলো কেন আসছে? 52 কি এমনি হয়ে গেছে? 52 সেই নেতৃত্ব কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বসে তার বক্তব্য দিয়েছেন এবং স্বাধীনতার জন্য সেই ভাষা আন্দোলনকে সার্থক করার জন্য ছাত্রদেরকে অনুপ্রাণিত করেছিলেন। সুতরাং এই ইতিহাসগুলি, সত্য ইতিহাসগুলি আমাদের ছাত্রছাত্রীদের জানাতে হবে। তারা সত্যকে চেনার জন্য আপনারা দরজা জানালা খুলে দিবেন, তারা বেছে নিবে সত্যিকারের সত্য কোনটি এবং সেই সত্যের মতন এগিয়ে যাবে। স্বাধীনতা একটা স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কর্মী দরকার। আমরা যদি 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে না হারাতাম, হয়তো আরো আগে এই পদ্মা, আপনারা জানেন যে যমুনা সেতুর নাম বঙ্গবন্ধু সেতু। এই যমুনা সেতুর কথা কিন্তু তখনই তিনি বলেছিলেন জীবদ্দশায়, এবং জাপানের সাথে একটা চুক্তিও হয়েছিল মেট্রো রেল সম্পর্কিত। আমি একটা ইত্তেফাক পত্রিকায় এটার একটা ফিচার দেখেছিলাম, সেই মেট্রো রেল 75-এ হলো না, হইতে পারলো না, 76-এ হইতে পারলো না, শেষে এসে কার হাতে হচ্ছে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমরা কল্পনাও করি নাই যে একদিন এখানে মেট্রো রেল হবে। এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আর কোন মানে কি থাকবে না, ফেরিঘাট থাকবে না, ফেরি থাকবে না, মানুষ বাসে চড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে যাবে। তো আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের আপনার আজকে ছেলে মেয়েরা নাই, ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার কথা নেই, আমার শরীরটাও খুব একটা ভালো না, স্বল্প সময়ের নোটিশে আমাদের অতিথিরা
আপনারা এসে উপস্থিত হয়েছেন এই জন্য সিদ্ধিগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের কলেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছু ত্রুটি থাকতে পারে, কারণ স্বল্প সময়ের মধ্যে আমরা এই আয়োজন করেছি, তারপরেও আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই জন্য আবারও গভর্নিংবোর্ডের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার শেষ বক্তব্য হবে, আমরা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের সম্পূর্ণ বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি। আর 1971 সালের 16ই ডিসেম্বর এই দেশ শত্রুমুক্ত হয়েছিল, আমরা তারই 49তম বিজয় দিবস উদযাপন করছি। সামনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা চাই এই স্বাধীনতা যাদের হাতে, যে নেতৃত্বের হাতে এসেছিল এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জাঁকজমকের সাথে পালন হোক। আর পালন হইতে হলে আমাদেরকে করোনা মুক্ত হইতে হবে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের দেশ সহ সারা বিশ্ব করোনা মুক্ত হয়। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করবেন। এখন সামাজিক দূরত্ব রক্ষা করা সাধারণত সম্ভব হয়ে উঠছে না, তবে ডাক্তাররা বারবারই বলতেছেন যে সামাজিক দূরত্ব যতটা গুরুত্বপূর্ণ তার সাথে সাথে অন্তত সবাই যেন মাস্ক পরে থাকে এবং আমরা নিজেরা থাকি, অন্যজনকে থাকতে বলবো, বাইরে গেলে যেন সবাই মাস্ক ব্যবহার করে। এই দেখে আহ্বান রেখে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন সেই জন্য সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল শহীদদের প্রতি চরম শ্রদ্ধা এবং বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ স্যারকে, কাকিম আলী স্যারকে আহ্বান করছি অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সবাই সুরের সাথে ভরি একবার। Thank you.
স্বাধীন করার জন্য আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ, তাদের সকলে তোর ইয়ার সবটুকু পৌঁছে দিন। হে আল্লাহ, খাস করে আল্লাহ জাতির পিতা মুজিবুর রহমান আল্লাহ আমার সবটুকু পৌঁছে দিন। হে আল্লাহ, যারা দেশকে আপনি পরিচালনা করতেছে আল্লাহ, তাদেরকে আপনি দীর্ঘায়ু আল্লাহ হায়াত দান করে আল্লাহ, দেশকে যেন সর্বসুখীভাবে আল্লাহ পরিচালিত করতে পারে আপনি সেই তৌফিক দিয়ে দিন। হে আল্লাহ, শেষ বারের মতো ফরিয়াদ আল্লাহ, আমরা যারা হাত উঠেছি আল্লাহ, আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ, তাদের সকলের ধরে ইয়ার সবটুকু পৌঁছে দিন। রব্বির হামুম্মা কামা রব্বা ইয়ানি সগীর, রব্বির হামুহুমা কামা রব্বা ইয়ানি সগীর, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।